Umachandala Pratihatrayo Yasya Prema Pravaho Lokadito Pyapahanajaho Lokakalyana Margam Trailoke Pya Pratima Mahima Janaki Pranavandho Bhaktya Jnanam Vratavaraku Sitayayo Hiramah Stabdhi Kritya Pralayakalitam Vahavotham Mahantam Hitva Ratrim Prakriti Sahajam Andhatami Stramishram Gitam Shantam Madhuram Apiyaha Singhanadam Jagarja Soyam Jata Pratita Purusho Ramakrishna Svidanim Jayo Jayo Ramakrishna Banchakalpo Turu Jayo Jayo Bhagavan Jagoter Guru Jayo Jayo Guru Mata Jagoto Janani Ramakrishna Bhakti Datri Chaitanya Daini Jayo Jayo Ramakrishna Ishta Goshti Gan Shabar Charano Renu Mage Adham Sri Bhagavane Ashesh Kripay Amraj Ke Samabeto Hoyechi Sri Sri Ramakrishna Punthi পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে প্রকৃতি এমন সুন্দর ব্যবস্থা করে দিয়েছে এই নিজের গলার আওয়াজ শুনে খানিকটা সেই রেকর্ডিং স্টুডিও যেমন নিজের গলার আওয়াজ শুনছিল সেই রকম বোধ হচ্ছিল ওখানে তো কেউ থাকে না একা একা আপনি যত খুশি হাত পা নাড়ান আর হেডফোনে বেশ সুন্দর করে আপনার সেই গলাটা কত মিষ্টি কতটা কটু সেগুলো শুনতে পান আমরা আজকে পড়ছিলাম বলরামের প্রভু দর্শনের অংশ থেকে যে এখানে বিশ্বনাথ উপাধ্যায়ের গল্প চলছিল শেষ হয়নি আমাদের বিশ্বনাথ উপাধ্যায় তিনি নেপালের রাজার কর্মচারী ছিলেন রাজকর্মচারী ছিলেন তিনি নেপালের রাজার অধীনস্থ একটি কাঠগোলা চালাতেন কি অদ্ভুত ব্যাপার সেই নেপালে তার রাজত্ব আর তার কাঠগোলা হচ্ছে বেলুড়ে এখন যেখানে বেলুড় মঠে যে কুটিঘাট যেটা বলা হয় কুটিঘাটটা ওপারে কুটিপারে এপারের ঘাটটাকে বেলুড় কাঠগোলার ঘাট বলে কাঠগোলার ঘাট মানে ওই কাঠগোলাটা ওই খানটিতে ছিল এখন যেখানে আপনারা ওই ফরেন গেস্ট হাউস এই ইন্ডিয়ান গেস্ট হাউসে দেখতে পান ওই অঞ্চলটা জুড়ে দেখবেন ফ্ল্যাট মতো ওই জায়গাটা আগে কাঠগোলা ছিল এখন ল্যান্ড ফরমেশন দেখলে ঠিক বোঝা যাবে না তখনকার দিনের পুরনো ছবি দেন যখন মায়ের মন্দিরও হয়নি সেই সময়কার ছবি দেখলে আপনারা বুঝতে পারবেন মায়ের মন্দির ঠিক যে জায়গায় সে জায়গাটা খানিকটা ওভাল শেপের ছিল এবং গঙ্গার দিকে নেমে যাওয়া যারাই নৌকা করে ওখানে আসতেন তারাই ওইখানে নৌকাটা বাঁধতেন এখনো মায়ের মন্দিরের দুপাশে দুটো বড় গাছ আছে সেই গাছ দুটো সেই সময়কার ওই গাছেতেই বাঁধা হতো বলা হয় ঠাকুরও যখন বিশ্বনাথ উপাধ্যায় কাঠগোলা রেটি এসেছিলেন দেখতে এসেছিলেন তখন ওই দুটো গাছের মধ্যে কোনো একটা গাছে ঠাকুরের নৌকা বাঁধা হয়েছিল এবং ঠাকুর ওইখানে নেমে পায়ে হেঁটে যেটা এখন পেছন দিকের রাস্তা মানে লঞ্চ ঘাটের দিকে যেতে ওই রাস্তা দিয়ে হেঁটে 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 তিনি গেছিলেন আমাদের বিশ্বনাথ উপাধ্যায়ের কাঠগোলাতে এমনকি ওইটাই ছিল মেইন গেট আপনারা যদি পুরোনো দিনের মঠের গল্প পড়েন তাহলে দেখবেন ওইটাই ছিল মেইন গেট স্বামীজি যে গেটটা টপকে ভেতরে এসেছিলেন প্রথমবার আমেরিকা থেকে ফিরে দ্বিতীয়বার আমেরিকা থেকে ফিরে এসে সেটা হচ্ছে ওই গেটটা তখন ওখানে গেট মঠ হওয়ার পর গেট হয়েছিল কিন্তু ওইটাই ছিল এন্ট্রেন্স ওই রাস্তা গ্রামের ভেতরে ঢোকার ওটাই এন্ট্রেন্স ছিল বিশ্বনাথ উপাধ্যায় কাঠ প্রত্যেকবার জলে ভেসে যায় কাঠগোলায় কাঠ রাখা থাকে গঙ্গা যখন ভরা জোয়ার হয় ভেসে যায় তার কোনো দোষ ছিল না কিন্তু বারবার সেই কাঠ ভেসে যায় তখন একদল নিন্দুক তো সবসময় থাকে আপনার পেছনে পেছনে থাকে তারা নেপাল রাজের কাছে বলল যে এই লোকটি কাঠ চুরি করে বিক্রি করছে কিন্তু সে মানুষটি বিশ্বনাথ উপাধ্যায় বড় গরিব ছিল ভালো মাইনেও সে পেত না কিন্তু যখনই কাঠ ক্ষয়ে গেছে সে আপ্রাণ চেষ্টা করেছে খেয়ে না খেয়ে নিজের মাইনে থেকে সেইটাকে পূরণ করে সবসময় যে পূরণ করতে পেরেছে তা নয় যখন পূরণ করতে পারেনি যখন পূরণ করার ক্ষতির পরিমাণটা বাড়তে থাকে তখনই এটা সকলের চোখের সামনে চলে এলো বিশ্বনাথ উপাধ্যায়কে ডেকে পাঠালেন
নেপাল রাজা, তিনি সেখানকার আইন, তিনি সমস্ত কিছু বিশ্বনাথ মুখোপাধ্যায় ঠক ঠক করে কাঁপতে কাঁপতে ঠাকুরের কাছে যাবার, নেপালের রাজার কাছে যাওয়ার আগে ঠাকুরের কাছে এলেন। ঠাকুর তাকে তার মুখখানে দেখেই বুঝতে পেরেছিলেন। এখানে বর্ণনা আছে, প্রভুর গোচরে উপনীত ক্ষুণ্ণ মন, বয়ান দেখিয়া প্রভু পুছিলা কারণ, আদ্যপান্ত নিবেদন করি উপাধ্যায়, অভয় প্রধানে প্রভু দিলেন বিদায়। প্রভু আশ্বাস বাক্য মহাবলে ভরা, বলের ভিতরে মিলে অকুলে কিনারা, তরীরূপে খেলে বাক্য জল ধিমাছাড়, তখনই তরায় তুলে কে ডুবায় হার, প্রভুর অভয় পদ করিয়া নির্ভর, উপাধ্যায় করে যাত্রা নেপাল নগর। হাজ হুজুরে হাজির করে দরবারে কয়, আদ্যপান্ত সঠিক বৃত্তান্ত সমুদয়। ঠাকুরের কাছে এলেন তিনি, ঠাকুর তাকে দেখা মাত্র বুঝতে পারলেন এই মনটি খুব খারাপ, জানতে চাইলেন। ঠাকুর তাকে অভয় বাণী দিলেন, অভয় দেওয়ার পরে তিনি চললেন। এখন প্রশ্নটা হচ্ছে, শ্রীরামকৃষ্ণ তাকে কি অভয় দিলেন? এ তুমি যাও বাবা, তোমার কোনো ক্ষতি হবে না, এই অভয় দিলেন? তা নয়, আমরা সবসময় সত্যি কথাটা বলতে সাহস পাই না, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা দুর্বলতা। ভগবানের কাছে এলে আমরা এই সত্যি কথা বলবার মতো সৎ সাহসটি অর্জন করি, এটা খুব জরুরি। অনেক সময় আমরা দোষ না করেও শাস্তি পাই, দোষ না করে শাস্তি পাই এই কারণে, আমি যে নির্দোষী সেটা আমি কিছুতেই প্রকাশ করতে পারি না, খানিকটা লজ্জায়, খানিকটা লোকে কি বলবে, খানিকটা আমাদের অপটুতা, মনে হয় যেন সব ঠিক ঠিক হবে। কিন্তু কেউ যদি সত্য কথাকে সত্য করে প্রকাশ করে তাহলে হবেই হবে। আমাদের একজন স্বামীজিকে জিজ্ঞাসা করা ছিল, তিনি খুব ভালো কালেকশন করতে পারতেন, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই যে আপনি কালেকশন করেন এর মূল ভাবটি কোথা থেকে পেলেন? তিনি সারদানন্দজির একটি চিঠির উল্লেখ করলেন, চিঠিটা হচ্ছে এই, সারদানন্দজি খুব ভালো টাকা কালেকশন করতে পারতেন। সারদানন্দজিকে কেউ একজন জিজ্ঞাসা করেছিল খুব ভালো করে কালেকশন কী করে করতে হয়, সারদানন্দজি তার চিঠির উত্তরে লিখেছিলেন, যখনই কোনো প্রয়োজন আসিয়া উপস্থিত হয় তখনই আমি আমার নিকটস্থ শুভানুধ্যায়ীদের বলিতে থাকি যে আমি এইরূপ একটি কার্য করি, আমরা এইরূপ একটি কার্য করিতে চাই, এই কার্যে এরূপ ব্যয় হয়, তুমি কি কিছু সাহায্য করিতে পারো? যদি সাহায্য করিতে পারো তো করো। এই যে ডাইরেক্ট অ্যাপ্রোচ দেখুন, এটা কিন্তু খুব খুব কাজের হয়। দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যত বিজ্ঞাপন যত বেশি বাঁকিয়ে চুড়িয়ে হয় সেই কথার কোনো ইয়ে হয় না, যেটা একবারে সোজা কথা সোজা করে বলতে চাইছেন সেটা একদম খুব তার ইফেক্ট হয়। আপনাদের মনে আছে কিনা জানি না, ঋতুপর্ণ ঘোষের একটি ভারী সুন্দর তেলের বিজ্ঞাপন ছিল, গলানো সোনা 28 টাকা, সারা কলকাতা জুড়ে লাগানো ছিল, গলানো সোনা 28 টাকা, এটা হচ্ছে ফার্স্ট ফেজ। তারপর দ্বিতীয় ফেজে দেখা গেল ধারা সর্ষের তেলের কথা, দেখুন কত স্ট্রেইট বলছে, যে প্যাকেটের মধ্যে আছে সেখান থেকে যখন পড়ছে মনে হচ্ছে না সোনার মতো তার রং, ওটা হচ্ছে তার বিশুদ্ধতা, এটা হচ্ছে যিনি কিনছেন তার প্রথম যে বিশ্বাসটা যে জাগে সেটা হচ্ছে বিশুদ্ধতা। আর দুই হচ্ছে প্যাকেজ, কাগজের প্যাকেটে করার জন্য ওর প্যাকেজিং কস্টটা অনেক কমে গেছে, মাত্র 28 টাকায় সে একটি বিশুদ্ধ সর্ষের তেল পাবে, হুহু করে বিক্রি হয়েছিল, ভীষণ পপুলার হয়েছিল ধারা সর্ষের তেল। কিন্তু তার মূলে হচ্ছে এই পরিষ্কার করে বলার কথা, বঙ্গজীবনের অঙ্গ বরলিন, কিংবা দেখতে খারাপ মাখতে মা ভালো, মার্গ সাবানের বিজ্ঞাপন দেখতে খারাপ, সত্যিই দেখতে খারাপ, এর মধ্যে কোনো লুকোলুচুরি নেই, কিন্তু মাখতে ভালো, মানে তাতে নিমের গুণ আছে, এইটা বোঝাচ্ছেন। এই যে আপনি যে কথাটা বলতে চান সেটা যদি সোজাসুজি বলেন তার অনেক কাজ হয়। এই ভগবানের কাছে এলে আমাদের ভেতরে আমরা এই আশ্বাসটা পাই, নিজের ভেতরে যে স্পষ্টবাদিতা সেটা আমাদের কাছে আসে। যিনি যত দেখবেন ভগবানের নিকটে আছেন তার ভেতরে স্পষ্টবাদিতা তত বেশি। পূজনীয় আত্মস্থানন্দজি আমাদের বলতেন, স্পষ্ট কথায় কষ্ট কম, যেটা বলতে চাইবি সোজা করে বলবি, এই আশ্বাসটা ভগবান দেন। তিনি এই আশ্বাস পেলেন এবং তারপর কি হলো সেটা থেকে আমরা শুনব আজকের গল্প। পুথিকার বলছেন যে আসলে সত্যকে সত্যরূপে প্রকাশ করার জন্য খুব মনের জোর চাই, সেই অসীম যে মনের জোর সেই শক্তিটা আমরা ভগবানের কাছ থেকে পাই, সেখান থেকে আজকে শুরু হলো। সত্য এ যাহারে তুষ্ট হইল নৃপতি, সদয় হইল বড় বিশ্বনাথ প্রতি, চৌগুণ বেতন বৃদ্ধি করিয়া তাহায় রাজ প্রতিনিধি পদে বাঙ্গালা পাঠায়, কাপ্তেন উপাধি দিল উচ্চ মান শনে, প্রভু ভক্ত সকলে কাপ্তেন নামে জানে,
খালাসে উল্লাস বিশ্বনাথ উপাধ্যায় উদ্দেশিয়া প্রভুপদ ধরণী লুটায় এমন সংকটে মুক্ত তাহার উপরে অর্থোন্নতি রাজপ্রীতি পদ সহকারে আশাতীত মঙ্গলের কারণ কেবল প্রভুর করুণা আর আশিসের ফল কাপ্তেনের এই জ্ঞান ধরিয়া মুরতি মনে মনে নাচিতে লাগিল দিবারাতি বিবত ভঞ্জন প্রভু অনাথের ত্রাতা বিশ্বনাথ বিলক্ষণ বুঝিল বারতা কলিকাতা আসা মাত্র সবার প্রথম অগ্রকর্ম শ্রীপ্রভুর চরণ বন্দন অন্তরে আনন্দ কত ফুটে না কথায় কণ্ঠরোধ শ্রীপ্রভুর চরণে লুটায় ধারাবে দুই চক্ষে আনন্দের জল ভিজাইল শ্রীপ্রভুর চরণ কমল আখি বাড়ি এক ফোঁটা শ্রীপ্রভুর পায় ফেলিলে কি ধন মিলে বলা নাকি চায় জানিবার ইচ্ছা যদি থাকে তোর মন রামকৃষ্ণ লীলা গীতি কর শ্রবণ। পুথিকার লিখছেন যে সত্য যাহারে পুষ্ট হইয়া নেবে, তিনি সত্যি সত্যি বললেন যে এতদিন যাবৎ এত ক্ষতি হয়েছে আমার পক্ষে যতটা সম্ভব আমি পূরণ করেছি এবং আমি এইটুকু অংশ পূরণ করতে পারিনি, সেই কারণে পূরণ করতে পারিনি বলে আমাকে চোর আখ্যা দেওয়া হচ্ছে, এইটা হচ্ছে তার কথা। এইটা শোনা মাত্র তিনি তাকে তার এই সৎ যে বক্তব্য সত্যকে সত্যর মতো করে প্রকাশ করেছেন, এটার প্রীতি এটাতে রাজা প্রীতি হয়ে তার মাইনে চারগুণ বাড়িয়ে দিলেন। প্রথম হলো, দুই হচ্ছে তিনি ছিলেন একজন সামান্য কর্মচারী, তাকে নেপাল রাজার প্রতিনিধি করা হলো, আর তিন হচ্ছে তাকে কাপ্তেন নাম দেওয়া হলো, বিশ্বনাথ উপাধ্যায় নাম ছিল, এখন থেকে তার নাম হলো কাপ্তেন বিশ্বনাথ উপাধ্যায়। প্রভুভক্ত সকলেই কাপ্তেন নামে জানি, আমরা তাকে কাপ্তেন বলে জানি। এর রিয়াকশনটা দেখুন, বলছেন খালাসে উল্লাস বিশ্বনাথ উপাধ্যায় উদ্দেশিয়ে প্রভুপদ ধরণী লুটায় এমন সংকটে মুক্ত তাহার উপরে অর্থোন্নতি রাজপ্রীতিপদ সহকারে আশাতীত মঙ্গলের কারণ কেবল প্রভুর করুণা আর আশিসের ফল। তার মনে হতে থাকলো যে আশাতীত উন্নতি হলো এ কেবলমাত্র শ্রী ভগবানের কৃপাতেই হয়েছে। বলছেন কাপ্তেনের এই জ্ঞান ধরিয়া মুরতি মনে মনে নাচিতে লাগিল দিবারাতি বিপদ ভঞ্জন প্রভু অনাথের ত্রাতা বিশ্বনাথ বিলক্ষণ বুঝিল বারতা। যত তিনি এই এক একটি করে তার পদপ্রাপ্তি হচ্ছে তত তিনি সেটা শ্রীরামকৃষ্ণে উৎসর্গ করছেন, শুধু সেইখানেই নয় তিনি দিবারাতি তাঁর কথাই ভাবতে আরম্ভ করেছেন। দেখুন ভগবানের এই যে স্টাইল অফ টিচিংটি ভারী সুন্দর, তিনি একবারও কিন্তু বলছেন না আমার প্রতি কৃতজ্ঞ হও, একবারও বলছেন না কিন্তু আমাকে চিন্তা করো, একবারও বলছেন না যে আমার কথাই খালি ভাবো, একবারও বলছেন না, কিন্তু এমন একটা সিচুয়েশন তৈরি করে দিলেন যে তাঁর প্রতি কৃতজ্ঞ না হয়ে আমরা থাকতে পারছি না, তাকে না চিন্তা করে আমরা পারছি না, আর মনে মনে তাকে প্রণাম না জানিয়েও আমি থাকতে পারছি না। একেবারে প্রতি মুহূর্তে এমনভাবে বেঁধে দিলেন না যে একেবারে আমি তার বাইরে কিছুতেই বেরোতে পারছি না। পুথিকার লিখছেন কলিকাতা আসা মাত্র সবার প্রথম অগ্রে কর্ম শ্রীপ্রভুর চরণ বন্দন অন্তরে আনন্দ কত ফুটে না কথায় কণ্ঠরোধ শ্রীপ্রভুর চরণে লুটায় ধারাবে দুই চক্ষে আনন্দের জল ভিজাইল শ্রীপ্রভুর চরণ কমল। আনন্দে আপ্লুত হয়ে গেছে, এত আনন্দ এত আনন্দ শব্দ দিয়ে সে তিনি প্রকাশ করতে পারছেন না, প্রভুর দুটি পা জড়িয়ে ধরেছেন এবং ঝরঝর করে চোখের জল ঢালছেন, চোখের জলের অঞ্জলি দিয়ে তিনি তার নিজের ভালোবাসা তিনি তার নিজের কৃতজ্ঞতাকে প্রকাশ করছেন। এইবার পুথিকার একটা মারাত্মক শব্দ বলছেন, বলছেন জানি আঁখি বাড়ি এক ফোঁটা শ্রীপ্রভুর পায় ফেলিলে কি ধন মিলে বলা নাকি যায়। এটা কিন্তু আমাদের জন্য একটা খুব বড় কথা। এ বিশ্বনাথ উপাধ্যায় তো কৃতজ্ঞতার আবেশে তার পাদপদ্ম জড়িয়ে ধরেছে, অঝোরে কাঁদছে, তার চোখের জলে শ্রীপ্রভুর পা ধুয়ে দিচ্ছে, তিনি তো অপরহ প্রতি মুহূর্তে আমাদের দিয়ে 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 আন্ডিল করে দিয়েছেন। আমরা কতজন আমাদের সে আনন্দাশ্রু গোপনে হোক যেভাবেই হোক প্রভুর কাছে নিবেদন করতে পারি বলুন দেখি। আমরা পেলে ভাবি আরও পেলে ভালো হতো, আরও পেলে ভাবি আরও আরও পেলে ভালো হতো,
আবার আরো পেলে আরো আরো হলে ভালো হতো। আমাদের কম্পারেটিভ পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভে আমরা থামি না, সুপার সুপার সুপারলেটিভ যত রকম হয় ততটা পেলেই হয়, তথাপি পর্যন্ত আমরা অকৃতজ্ঞ চিত্ত থাকি। এটা হচ্ছে শেখার মতো, যেমন তিনি দিচ্ছেন সেটি নেবার মতো আমারও যদি ভেতরের আধার না তৈরি হয় তাহলে কিন্তু প্রভু দিয়েই যাবেন, দিয়েই যাবেন, সেটা আমরা ধরে রাখতে পারব না। এটা হচ্ছে কথা। তার অসীম ভালোবাসা, তিনি দিয়েই যান, দিয়েই যান, উজাড় করে দিয়ে যান। আমাদের মনে আছে পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজের কাছে একদিন যদি অ্যাবসেন্ট হতো কেউ, পরের দিন তিনি জিজ্ঞাসা করতেন তুমি কাল আসুন কেন, দুদিন অ্যাবসেন্ট হলে বলতেন অনেক দিন আসো, তারপরে আরও অ্যাবসেন্ট হতে বহুদিন দেখিনি। এই যে তাঁর যে আমার প্রতি ভালোবাসা, এইটা বোঝার মতো ক্ষমতা আমাদের কারো ছিল না, আমরা বুঝতেই পারতাম না, কিন্তু যখন তাকে হারিয়ে ফেলেছি এখন বুঝতে পারি। এমনভাবে বলার মতো কেউ লোক নেই, কেউ এমনভাবে খোঁজ নেয় না যেখানেও এলে না সব ঠিকঠাক আছে কি না, এমনভাবে দেখার লোক নেই যে মুখ দেখেই বুঝতে পারে মনটা ভালো আছে না মন্দ আছে, এমনভাবে বোঝবার মতো কেউ মানুষ নেই যিনি অন্তরের ব্যথা আমরা যা চেপে ঘুরে ঘুরে বেড়াই সেটাকে অনুধাবন করা, সেটাকে ঠুকে দেওয়ার মতো কোনো প্রশ্ন নেই। আমার মনে আছে আমি একবার পূজ্যপাদ মহারাজকে একটা চিঠি লিখেছিলাম, যে খুব পাকা ছেলে তো আমি, তাই লিখেছিলাম যে ভালো করে জপ ধ্যান করতে পারছি না, নিজে নিজে চেষ্টা করেছি হয়নি, ঠাকুরের কাছে প্রার্থনা করেছি তাতেও হয়নি, আপনি আমায় সাহায্য করুন। তখন ধারণা ছিল ঠাকুরের চেয়েও বড় হোদায় আমার করুন, এরকম ধারণা ছিল। পূজ্যপাদ মহারাজের কাছে গেলাম, সমস্যাটা যেটা সেটা কিছু না বলি গেলাম, চুপ করে বসলাম। তো মহারাজ জানতে চাইলেন কেন এসেছি, সেবকরা বললেন চিঠিপত্র লিখেছে, বলে তোমরা বাইরে যাও। বাইরে যাওয়া মাত্র তিনি আমাকে একটাই প্রশ্ন করলেন, তোমার কি কেউ খুব কষ্ট দিচ্ছে? এমন কথা এর আগে কেউ কখনো বলেনি, ওটাই ছিল সবচেয়ে বড় সমস্যা, যেটা আমি কাউকে বলতে পারছিলাম না, এত লজ্জার কথা যেটা বলা যায় না। যেরকম শাশুড়ি যেমন বউকে ঠুসো মারলে সেটা যেমন ছেলের বউ বাইরে বলতে পারে না, আমাদের ক্ষেত্রে অনেক সময় অনেক কিছু হয় যে ঠুসোগুলো খেয়ে আমাদের চুপচাপ হজম করতে হয়, যেটা কাউকে বলতে পারছি না, আমি ওনাকেও বলিনি। কিন্তু অদ্ভুত এক মানুষ যিনি দেখা মাত্র বুঝে যাচ্ছে, আমরা তার প্রতি তখন যে অত যে ভালোবাসা সে ভালোবাসাটা বুঝতে পারতাম না, অল্প বয়স ছিল তো, কিন্তু যত বয়স হচ্ছে যত বুড়ো হচ্ছে যত চুলে পাক ধরছে তত মনে হচ্ছে সেই ভালোবাসা কি অপরূপ ভালোবাসা ছিল ঠাকুরেরই, দেখুন এর প্রতি অদ্ভুত ভালোবাসা। ভক্তটিও সেরকম, তিনি যেমন কৃপা করেছেন আর সে কৃপা ধারণের পাত্রও বটে, তার কৃতজ্ঞতার ভাষা শব্দ দিয়ে প্রকাশ পাচ্ছে না, তার কৃতজ্ঞতার ভাষা জলে চোখের জলের ধারায় নামছে। পুথিকার বলছেন আঁখি বাড়ি এক ফোঁটা শ্রীপ্রভুর প্রায়, ফেলিলে কি ধন মিলে বলা নাই যায়, তার পাদপদ্মে যদি আমাদের নিজেদের চোখের আল এক ফোঁটা জল পড়ে নিশ্চিত 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 করে জানবেন আমাদের সেই যে মলিন মনের মলিনতা, যেটা একটা অহমিকার জাল, একটা অহংকারের জাল আমাদের সামনে ঢেলে রাখে, যার জন্য আমরা আমাদের ইষ্ট বস্তুকে দেখতে পাই না, যার জন্য আমরা আমাদের সেই রাজার সাথে এক হতে পারি না, সেই জালটি সরে যাবে, সম্পূর্ণভাবে সরে যাবে, মনের যাবতীয় মালিনতা সরে মলিনতা সরে গিয়ে স্বচ্ছ ঝকঝকে আমি একটা প্রকাশিত হব। পুথিকার লিখছেন বেদপাঠী বিশ্বনাথ সাধারণ নয়, বিদ্যাগুণ গরিমায় বহু পরিচয়, বেদ মধ্যে বর্ণে বর্ণে পাতায় পাতায়, সাধু ভক্ত তত্ত্ব জ্ঞানী আছে যেতে তায়, জ্ঞানার্জন উপায় বিধান জানা যেটি, সাধ্য মতো কোনো মতে নাহি ছিল ত্রুটি, সফল বিফল গেল দীর্ঘকাল কেটে, এখন বাসনা পূর্ণ প্রভুর নিকটে, শ্রীপ্রভুর দর্শনে দেখে দিনে দিনে, জগতে না মিলে যাহা মিলে সেই চরণে, পরম সম্পদাস্পদ চরণ দুখানি, ছড়াছড়ি আছে কাছে নানা রত্নমণি। পুথিকার এখন বিশ্বনাথ উপাধ্যায়ের কোয়ালিটির কথা বলছেন, যে শ্রীরামকৃষ্ণ যে তাকে কৃপা করেছিলেন তারও কম যোগ্যতা ছিল না। বলছেন বেদপাঠী চতুর্বেদ যিনি অধ্যয়ন করেছিলেন, বিদ্যাগুণ গরিমায় বহু পরিচয়, বেদ মধ্যে বর্ণে বর্ণে পাতায় পাতায়, সাধু ভক্ত তত্ত্বজ্ঞানী আছে যে যেথায়, তিনি যে টেক্সটগুলো সেটা করেছেন,
সেখানে এইগুলি যারা জানবেন তাদের কেমন হবে, তাদের কিরকম চেহারা হবে সেটা বলা আছে। দেখবেন আপনারা যদি উপনিষদ পড়েন, তৈত্তরী উপনিষদের একদম শেষের দিকে যেখানে গুরু কাছ থেকে শিষ্য শেষবারের মতো চলে যাচ্ছে, সমাবর্তন হচ্ছে, গুরু গৃহের কোনো দিন ফিরে আসবে না, সেখানে গুরু আদর্শ মানুষের গল্প বলছেন কেমন হওয়া দরকার, বলছেন ওই দয়া কীরকমভাবে, শ্রদ্ধয়া দেয়ম অশ্রদ্ধয়া অদেয়ম, রিয়া দেয়ম শ্রিয়া দেয়ম সংবিদা দেয়ম। দয়াকে মানুষকে কিছু উপহার যখন দিতে যাচ্ছি তখন কেমনভাবে দেব, শ্রদ্ধার সঙ্গে দেব, অশ্রদ্ধার সঙ্গে কখনো দেব না, একটা সংকোচের সঙ্গে দেব, ভক্তির সঙ্গে দেব, আমার যতটুকু সম্ভব ততটুকু দেব, তার বাইরে গিয়ে দেব না। একজন মানুষ কীরকম, এই যে জ্ঞানী মানুষ কীরকম হবে তার একটা ছবি এঁকে দিচ্ছেন। আরেক জায়গায় বলছেন স্বাধ্যায়া না প্রমাদিতব্যম, প্রমাদিতব্যম মানে ভুলে যাওয়া, না প্রমাদিতব্যম মানে ভুলে না যাওয়া, স্বাধ্যায়া না প্রমাদিতব্যম, পড়াশোনার অভ্যাস বিদ্যাভ্যাস কখনো ভুলে যাবে না। বিদ্যাভ্যাস মানে রোজ MBA এর বইগুলো পড়ে দেখানো, জীবনের পাঠ নিতে কখনো ভুলবে না, রোজ নিজেকে আপগ্রেডেড রাখবে, জীবনকে নতুন করে দেখা শিখবে। বলা হয় রোজ যদি আমরা জীবন কিছু না শিখি তাহলে আমাদের ভেতরে আমাদের মনেতে জং ধরে যায়, আর জং ধরা মেশিন দিয়ে যেমন কোনো কাজ হয় না সেরকম জং ধরা মন দিয়ে কোনো কাজ হয় না। তাই বলছেন বিদ্যাভ্যাস যিনি সেরকম বেদোধ্যায়ী হবেন তিনি কেমন থাকবেন, তিনি জ্ঞানার জানার রাজত্বটা উন্মুক্ত করে রাখবেন। দেখুন শ্রীরামকৃষ্ণ জীবন যদি দেখেন একবারে সবসময় খুলে রেখেছেন, বলছেন যাবত বাঁচি তাবত শিখি, সকলের কাছে শিখতে চাইছেন। খোকা মহারাজ এসে বলছেন ও গলায় ব্যথা হয়েছে, আমাদের শীতকালে গলায় এরকম ব্যথা টাথা হলে গরম চা খায়। শ্রীরামকৃষ্ণ চলে গেছেন বাবুর রাখাল মহারাজের কাছে, বুঝলি তো ও বলছে যে গরম চা খেলে ভালো হয়ে যাবে। রাখাল মহারাজ বলছেন যে ওটা গরম জিনিস আপনার কি সহ্য হবে, বলছেন ও সহ্য হবে না বুঝি। আবার গিয়ে শুভধানজিকে গিয়ে বলছেন বুঝলি তো, রাখাল বললো ওটা গরম এটা সহ্য হবে। দেখুন প্রতি মুহূর্তে কিন্তু শিখছেন, কোনো জায়গায় বলছেন না আমি জানি, আমাদের সঙ্গে বেসিক ফারাক এইখানে। আরেক জায়গায় বলছেন জীবনকে কেমন করে দেখতে হয়, মাতৃদেব ভব পিতৃদেব ভব আচার্য দেব ভব অতিথি দেব ভব, খুব ওয়ার্নিং মা বাবার ক্ষেত্রে। আমরা চাই আমাদের ছেলেপুলেরা এক্সেলেন্ট হোক, কিন্তু নিজেরা এক্সেলেন্ট হতে চাই সেটা কিন্তু হই না। বলছেন যদি ছেলেপুলে ভালো হতে চায় তাহলে বাবাকেও দেবতা হতে হবে, মামা মাকেও দেবতা হতে হবে, দেবতার স্তরে উন্নীত হতে হবে। আর যিনি শিক্ষার্থী তাকে বলছেন তোমাকেও দেখতে হবে তিনি দেবময়, তাকে দেবতার জ্ঞান করতে হবে। দেখুন এটা দুদিক থেকে বলছেন, দুদিক দিয়ে অর্থ। অতিথি দেব ভব, অতিথিকে যিনি তিথি মেনে আসেন না, যিনি বলে কয়ে আসেন না, সেই অনাগত মানুষকে অতিথি জ্ঞানে নারায়ণ জ্ঞানে গ্রহণ করতে হবে। আচার্য দেব হব, যার থেকে বিদ্যার উন্মেষ হচ্ছে, যদি যার থেকে বিদ্যার উন্মেষ হচ্ছে তাকে যদি আমরা শ্রদ্ধা না করতে পারি, তাহলে যে অধীত বিদ্যা যেটা আমার মনে প্রসান হচ্ছে সেই বিদ্যাকে আমি বাড়াতে পারি না। চারটি বিষয় শেখায় এই বিদ্যাভ্যাস, চারটি বিষয় শেখায়, সেটা হচ্ছে আত্মশ্রদ্ধা নিজের প্রতি শ্রদ্ধা শেখায়, দুই হচ্ছে আচার্যের প্রতি শ্রদ্ধা শেখায়, তিন হচ্ছে যে বিদ্যা যার থেকে শিখছি তার প্রতি শ্রদ্ধা শেখায়, আর চতুর্থী হচ্ছে সহতীর্থদের আমরা শ্রদ্ধা করতে শিখি। বেশিরভাগ ক্ষেত্রে চতুর্থটা আমাদের কাজে লাগে না, আমরা মাস্টারমশাইদের শ্রদ্ধা করি, বিদ্যাকে শ্রদ্ধা করি, বিদ্যালয়কে শ্রদ্ধা করি, কিন্তু সহযোগীদের শ্রদ্ধা করতে পারি না। রবীন্দ্রনাথ লিখছেন না, রাজা সবারই দেন মান সে মান আপনি ফিরে পান, মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসত্যে, নইলে মোদের রাজার সাথে মিলব কি সাথে। এই উপনিষদ আমাদের এইগুলো শেখায়, যেমন আমি শ্রদ্ধেয় আমার সামনের যে মানুষটা সেও শ্রদ্ধেয়। তাই বলছেন সাধুভক্ত তত্ত্বজ্ঞানী যে যথায় আছে, জ্ঞানের্জনের উপায় বিধান জানা যেটি, সাধ্য সত্ত্বে কোনো মতে নাহি ছিল ত্রুটি। এটা জানবার ব্যাপারে বিশ্বনাথ উপাধ্যায় তার কোনো রকম ত্রুটি ছিল না, টেক্সচুয়াল জিনিসটা তিনি দেখবেন। শ্রীরামকৃষ্ণের কাছে এসে কি হলো, শ্রীরামকৃষ্ণের কাছে এসে যেটা হলো, সফল বিফল গেল দীর্ঘকাল কেটে, এখন বাসনাপূর্ণ প্রভুর নিকটে,
শ্রী প্রভুর দর্শনে দেখে দিনে দিনে জগতে না মিলে যাহা মিলে শ্রী চরণে। বলছেন যা দেখিনি কখনো, শুধুমাত্র বইতে পড়েছি, সেটার যেন একটা ভিজুয়াল ফর্ম দেখতে পাচ্ছি, ডেমনস্ট্রেটেড রূপ দেখতে পাচ্ছি। বলা আছে যে ভৈরবী ব্রাহ্মণী যেদিন এসেছিলেন, তিনি সেদিনকে খুব বিনবিন করে অষ্টসাত্ত্বিক বিকার নিয়ে চর্চা করছিলেন, একটা বই থেকে পড়ছিলেন। হঠাৎ তার চোখে পড়লো খাটের ওপর শ্রীরামকৃষ্ণ বসে আছেন, তার শরীরের ভেতরে একটু একটু করে একটা একটু করে বিকার পড়ছেন অষ্টসাত্ত্বিক বিকারে, অশ্রু পুলক শীত কম্পন, শ্রীরামকৃষ্ণের সারা শরীরে যেন ডেমনস্ট্রেশন হতে থাকছে। তিনি হতবাক হয়ে গেলেন, বিস্ময় হয়ে গেলেন, তিনি হতবাক হয়ে এটা বলেছেন। পরবর্তীকালে তিনি বলেছেন 40 রকম এইরকম যে নানা বিকার সেটি তার শ্রীরামকৃষ্ণের শরীরে দেখেছি। আমরা শ্রীরামকৃষ্ণের কাছে পড়েছি না যে তিনি বলছেন যে জগতে যখন ঈশ্বর ছাড়া সব কিছু আন বলে বোধ হয়, তখন আমাদের শ্রীরাম তখন আমাদের ঠিক ঠিক বোধ হয় যে আমরা ঠিক ঠিক ভগবানের কাছে এসেছি। আমাদের পরম পূজ্যপাদ আত্মস্থানন্দজী মহারাজকে দীক্ষার সময় সাহায্য করার আমার সৌভাগ্য হয়েছিল। দীক্ষা হতো যে ছবিটার ওপর যেখানে বসানো থাকতো যে সিংহাসন, তার সব জায়গাতে ফুল লাগানো, হাওয়াতে 2-4 ফুল পড়ে যেত, আবার উনি হাত দিয়ে দিয়ে সেগুলো লাগানোর চেষ্টা করতেন। বয়স হয়েছিল, পায়ে ব্যালেন্স হতেন না, দেরি হতো। এই নিয়ে আমরা একটা উপায় অবলম্বন করলাম, প্রত্যেকটা ফাঁকের মাঝখানে একটা ছোট্ট করে পেরেক বসিয়ে দেওয়া হলো, তারপরে ফুলগুলো পেরেকের মধ্যে নিয়ে ফেলে দেওয়া হলো, পরে হাওয়া লাগলেও ফুলগুলো পড়েন না। পূজ্যপাদ মহারাজ দীক্ষা দিতে এসেছেন, এসে বলছেন দেখ আজকে একটা ফুলও পড়েনি। আমরা বোকার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি না মহারাজ আজকে একটা ফুলও পড়েনি। উনি অর্ঘ্য দিচ্ছেন আর ঘুরে ঘুরে উপরে উপরে তাকাচ্ছেন, ভাবছেন এই একটা ফুল পড়বে না, উনি ওখানে গিয়ে লাগাবে, কিন্তু ফুল তো সে গেঁথে আছে, সে একটা ফুলও পড়ছে না। তারপরে ছোট ছেলে যেরকম করে মায়ের ছবির পাশে একটুখানি জায়গা ছিল, উনি সেই জায়গাটাকে ধরে এমনি এমনি করে নাড়াচ্ছেন, এমন সময় আমার সঙ্গে চোখাচুকি হয়ে গেছে। ছোট্ট শিশু যেরকমভাবে বদমাইশি করার পর একটা শয়তানি দৃষ্টি দেয়, এরকম চোখ বন্ধ করে চোখটিকে হাসে, উনি সেই রকম হাসছেন আর বলছেন দেখ একটা ফুলও পড়েনি। আমি শুধু অবাক বিস্ময়ে তাকিয়ে আছি। আমি ওনাকে সাধারণ সম্পাদক, সহকারী সম্পাদক দেখেছি, সাধারণ সম্পাদক দেখছি, বাঘে গরুতে এক ঘাটে জল খেত, সেই মানুষটা বুঝতেই পারছেন না কি উপায় এরা ওইখানে লাগিয়ে রেখেছে। তখন বোধ হচ্ছিল শুধু মহারাজকে বসাচ্ছিলাম আর আমার শ্রীরামকৃষ্ণের ওই কথাটা মনে হচ্ছে যে যখন ঈশ্বর ছাড়া সমস্ত কিছু আন বলে বোধ হয়, তখন আমরা ঠিক ঠিক ঈশ্বর প্রাপ্তির দিকে এগোচ্ছি। এইটা বোধ হয় ঈশ্বর প্রাপ্তির ছবি। আমরা শ্রীরামকৃষ্ণকে দেখিনি, কিন্তু শ্রীরামকৃষ্ণের মিনিয়েচার ফর্মকে দেখেছি। একবার একজন গেস্টকে নিয়ে গেছি, তার খুব হার্ট অ্যাটাক জাতীয় কিছু হয়েছিল, স্ট্রোক জাতীয় হয়েছিল। আমরা পূজনীয় মহারাজকে বলার জন্য বলেছি মহারাজ খুব অসুস্থ, একটু আশীর্বাদ করুন যাতে সুস্থ হয়ে যায়। মহারাজ জিজ্ঞেস করছেন তোমার কী হয়েছে, ওরা স্ট্রোক হয়েছে। উনি ঘাড় ঘুরিয়ে না সেবককে জিজ্ঞেস করছেন হ্যাঁ রে স্ট্রোক কী জিনিস, স্ট্রোক কী জিনিস? তখন বলা হলো মহারাজ স্ট্রোক ওই হার্টের প্রবলেম। উনি বললেন তুমি সুস্থ থাকো, সাবধান থাকো। আমি হতবাক হয়ে ভাবছি উনি একটি সেরা হার্ট হসপিটাল চালিয়েছেন বার্মায়, সেই মানুষ বুঝতেই পারছেন না স্ট্রোক কী বস্তু, ঈশ্বর বস্তু আর বাকি সব অবস্থা হয়ে যাওয়ার এই যে গল্প, এটা আমরা চোখের সামনে দেখেছি। ইনি দেখছেন, কাপ্তেন উপাধ্যায় দেখছেন শ্রীরামকৃষ্ণকে, আমাদের দেখার সৌভাগ্য হয় না, আমরা কায়ার ছায়াকে নিয়েই ঘুরে বেড়াই, কিন্তু কায়ার যারা প্রতিনিধি তাদেরকে দেখার সৌভাগ্য আমাদের হয়েছিল। সেইটি দেখলে এইটি বুঝতে আমাদের খুব সহজ হয়। পুথিকার লিখছেন রামের সহিত একদিন আলাপন, দক্ষিণ শহরে নানা কথোপকথন, ভক্তবর ধীরবর বুঝিয়া বার্তা, ভক্ত রাম জিজ্ঞাসিল শ্রীপ্রভুর কথা, আপনি বুঝেন কিবা প্রভুর সম্বন্ধে, শুনি ভক্ত উপাধ্যায় ফুলিল আনন্দে, প্রসারিয়া দুই হাত করেন উত্তর, যদ্যপি থাকে কেহ দুনিয়া ভিতর, তবে দেখি এই একাশ প্রভু কেবল, কেবল অপর যেখানে যত সকলে পাগল, প্রসন্ন হইয়া প্রভু সদয় হইলে, বেদে না মিলে তাহা এর কাছে মিলে। পুথিকার বলছেন একদিন কথোপকথন হচ্ছে রামচন্দ্র দত্তের সঙ্গে, ঠাকুর চাইতেন একে অপরের সঙ্গে বার্তা বিনিময় করি, ইদানিং আমরা করি না, আমরা সব রামকৃষ্ণ মিশনের ভক্ত হয়ে গিয়ে আর ইদানিং অপরে অপরের সাথে ঠিক ভগবানের কথা বলি না, খুব রেয়ার বলি, বলি না এরকম নয়। আমি যাই এক জায়গায় বাক্সারায়, এখন সঙ্গটা তৈরি হয়েছে, 30 বছর সময় লেগেছে সঙ্গটা তৈরি করতে, কিন্তু আপনারা শুনলে অবাক হবেন সঙ্গটা তৈরি করেছেন কয়েকজন মাইন, যাদের লেখাপড়া খুব বেশি না, খুব বেশি হলে ম্যাট্রিকুলেট পড়েছেন,
তারা বাক্সা থেকে বেলুড় মঠে আসতেন প্রত্যেক রবিবার রবিবার স্বামী তীর্থানন্দজির ক্লাস শুনতে, এবং যা যা ক্লাস শুনতেন সেগুলো তারা লিখে নিয়ে আসতেন, সবাই এসে উঠতে পারতেন। তারপরে তারা প্রত্যেক দিন দুপুরের কাজের শেষে দুটো থেকে চারটে অবধি ছেলেরা স্কুল থেকে ফেরার আগে কারুর না কারুর বাড়িতে বসে সেইগুলি নিয়ে আলোচনা করতেন। কথামৃতের ওই অংশটি পড়া হতো এবং যে অংশটি তীর্থানন্দজি ব্যাখ্যা করেছেন সেটা যিনি লিখে নিয়েছেন তিনি খাতা থেকে পড়ে পড়ে শোনাতেন। এই করে মহিলারা সংঘবদ্ধ হলেন, এবং মহিলারা যখন সংঘবদ্ধ হলেন তাদের স্পর্শে তাদের ছেলেমেয়েরা সংঘবদ্ধ হয়েছে, এবং তারা ছেলেমেয়েরা এখন সংঘবদ্ধ, সংঘটা বিরাট বড় হয়েছে। কিন্তু এর বীজ ঠিক এরকমভাবে রোপণ হয়েছিল, একে অপরের বোঝাগুলোকে একে অপরের সাথে শেয়ার করেছিলেন। এটা বোধ হয় আপনারা বড় একটা করেন, আপনারা শুনলেন সব সোনাটা মনের ভেতরে রাখলেন, আবার পরের দিন ওই বেরিয়ে গিয়ে খানিকটা ভুলে গেলেন, আবার পরের দিন যেটুকু মনে আছে সেইটা নিয়ে ব্রাশ আপ করে আবার এগিয়ে চলে যেতে থাকছেন। একে অপরের সঙ্গে আলোচনা হওয়াটা খুব জরুরি, একে অপরের সঙ্গে আলোচনা হওয়া ভীষণ জরুরি। পূজনীয় উক্তেশানন্দজি মহাজের সঙ্গে যে কথোপকথন হতো অনেকে লিখতেন সেগুলো, এবং আমি দেখেছি নৌকায় যখন যাত্রা হতো এখান থেকে এই বরানগর ঘাট থেকে কুটিঘাট থেকে ওই অবধি, তখন এই নিয়ে চর্চা হতো, এই নিয়ে আলোচনা হতো, এই নিয়ে বোঝা হতো। আমার ভুলে গেছি তার নামটা, খুব বয়স্ক একজন, একবার স্কেলেটন চেয়ার একজন ভদ্রলোক আসতেন, তার কাছে এরকম নোট অনেক কিছু থাকতো, অনেকে লিখতেন সেগুলো। সেগুলো নিয়ে পরবর্তীকালে এখন তো রাশি রাশি বই বেরোচ্ছে, কিন্তু এইগুলো নিয়ে চর্চা হতো, এবং পূজনীয় মা জেনে নিতে চাইতেন উনি যেটা বলছেন সেটা আমরা বুঝতে পেরেছি কিনা, এটা খুব জরুরি। এখন তিনি জিজ্ঞাসা করলেন যে তোমার কি মনে হয়, ভারি সুন্দর বলছেন, তবে দেখি এই একা প্রসারিয়া দুই হাত করেন উত্তর, যদ্যপিও থাকে কেহ দুনিয়ার ভিতর, যদি কেউ ভগবান জানা লোক থাকে দুনিয়ার ভিতরে, তবে দেখি এই একা প্রভুকে শ্রীপ্রভুকে বল, অপর যেখানে যত সকলে পাগল। বলছেন যে যদি কেউ জানা লোক থাকে, যদি তাকে বলা হয় যে হ্যাঁ ঈশ্বর দ্রষ্টা মানুষ, তাহলে যদি কেউ থাকে তিনি এই মানুষটি, তিনি ছাড়া আর অন্য কেউ নেই, এটা হচ্ছে কথা। এ বলছেন যে তিনি ছাড়া আর এখানে আর কেউ নেই, ইনি একমাত্র ঈশ্বর জানিত পুরুষ, আর জগতের সবাই বলছেন পাগল। পাগল মানে তারা পোজ করছে, তারা ভগবানকে জানে, আদতে তারা বুঝতে পারেনি, আদতে তারা কিছুতেই কিছুই জানতে পারেনি। ওইখানে একটা টুল আছে, ওইটা নিয়ে আপনি বসতে শুনে, নাহলে আপনি পা ছড়িয়ে বসুন, আমার কোনো কষ্ট নেই। পুথিকার বলছেন যে তবে প্রসন্ন হইয়া প্রভু সদয় হইলে, বেদে যা না মিলে তাহা ইঁর কাছে মিলে। এই দেখুন এটা আরেকটা কনসেপ্ট, বলছেন এখানে ঠাকুর নিচে বলেছেন এখানকার অনুভূতি বেদ বেদান্তের পার, তার মানে বেদ বেদান্তের পার মানে শ্রীরামকৃষ্ণ সামথিং ডিফারেন্ট, এটাই হয়, এটাই স্বাভাবিক। ধরুন আপনি আপনার মায়ের কাছ থেকে একরকম রান্না শিখেছেন, সে একবারে অপূর্ব মণিকণ্ঠ, মানে সে মুখে দিলে গলে যায় আহারি কি তৃপ্তি হচ্ছে, কিন্তু দীর্ঘদিন ধরে এক্সপেরিমেন্ট করতে করতে এক্সপেরিমেন্ট করতে করতে এক্সপেরিমেন্ট করতে করতে দেখা গেল যে আপনি যে মুড়িঘণ্ট রাঁধেন সেটা আপনার মায়ের থেকে ফার বেটার। এইটাই হয় গুরু যে সম্পদ তার শিষ্যের কাছে দিয়ে যান, এটা তো একটা জিনিস, তো সবসময় ফাইন হচ্ছে শিষ্যের সাধন বলে, শিষ্যের সাধন শক্তিতে গুরু দিয়ে যাচ্ছেন কবে, যখন তার বয়স হয়ে গেছে, কিন্তু তার পূর্ণরূপ হয়ে গেছে তিনি সেটা দিয়ে গেলেন, আর আর তার পক্ষে সেটাকে নিয়ে আর চর্চা করার মতো বয়স বা সময় নেই। এটা একেবারে সেই 400 মিটার দৌড়ের মতো যে ব্যাটনটা আরেকজনের হাতে তুলে দিলে, ইনি 100 মিটার যে স্পিডে এসছেন দ্বিতীয় জন তার চেয়ে বেশি স্পিডে বাকি 100 মিটার ক্রস করতে পারে, আবার তৃতীয় জন পা লম্বা লম্বা করে ফেলে ফেলে যাবে। দেখবেন প্রত্যেকেরই যে 400 মিটার যে দৌড় হয় প্রত্যেকের দেখবেন দৌড়নোটা একদম আলাদা, কোনোটাই আগের মতো নয়, বিশেষ করে শেষ ল্যাপে যিনি দৌড়ন, যিনি প্রথমে আছেন এবং দ্বিতীয় তার খুব কাছে আছে, তাকে পাড়ানোর জন্য সেই হরিণ যেরকম করে দৌড়ন সেরকমভাবে দৌড়ন, তাহলে কি প্রথম যিনি দৌড়াচ্ছিলেন তারটা ভুল ছিল? তা নয়, প্রতি দৌড়ে প্রতি 100 পাকে দৌড় এক নতুন অভিজ্ঞতা অবলম্বন করেছেন। ঠিক সেই রকম বেদ উপনিষদে পুরুষ তিনি যা অনুভব করেছিলেন ঠিক তেমনিভাবে প্রকাশ করেছিলেন। শ্রীরামকৃষ্ণ সেইখান থেকে শুরু করে যেটা করেছেন সেটা বেদ উপনিষদের পারে চলে গেছে, এই অদ্ভুত একটা পারে যাওয়ার গল্প।
সবাই বলেছে একম সত বিপ্রা বহুধা বদন্তি, শ্রীরামকৃষ্ণ তাই বলেছেন যত মত তত পথ। কিন্তু আরো একটা কথা বলেছেন, বলেছেন মনের জানলা দরজাগুলোকে খুলে রাখো যাতে নতুন আলো এসে তোমার ভাবনাটাকে সমৃদ্ধ করতে পারে। এইটা যদি অতিরিক্ত হয় এইটি হচ্ছে ফাইনেস্ট জিনিস। বলছেন এটি বেদ বেদান্তের পারের গল্প। কুথিকার লিখছেন এখন কাপ্তেন গেছে অতিশয় মজে, মধুভরা শ্রীপ্রভুর চরণ পঙ্কজে, অবসর পাইলেই আসে দর্শনে, কখনো লইয়া যায় আপন ভবনে, ভক্তি ভরে প্রভুর অরে করায় ভোজন, গৃহিণী আপনি করে সহস্তে রন্ধন, ঘৃতপক্ষ ভোজ্য সহ নানা তরকারি, প্রসিদ্ধ তাহার হাতে পাঁঠার চচ্চড়ি, ভক্তির ফোরণ তাই শ্রীপ্রভুর মিষ্ট, প্রভুদের কাপ্তে নেড়ে সবাই সন্তুষ্ট, যাহাতে না হয় কষ্ট লক্ষ্য সেইখানে, আচানের আয়োজন ভোজন যেখানে, দুইজনে শ্রীপুরুষে ভোজনের পর শ্রীঅঙ্গে ব্যজন করে আনন্দ অন্তর, একদিন মলত্যাগে গিয়া পাইখানা, ভাবস্থ ঠাকুরের নাহি কোবাদ, ভাবস্থ ঠাকুর নাহি বাহ্যিক ঠিকানা, কাপ্তেন জানিয়া তবে দ্রুত তথা যায়, যথা উপযুক্ত স্থানে প্রভুরে বসায়, মনে নাই কোনো ঘৃণা আচারি ব্রাহ্মণ, অপরূপ প্রভুপদে ভক্তি আচরণ, মানামান নাই গ্রাহ্য প্রভুর সেবায়, শ্রীপদে এতেক মত্ত ভক্ত উপাধ্যায়, কেউ কেটা নয় বড় কাপ্তেন এখন, রাজদরবারে পায় উত্তম আসন, মান্যগণ্য মধ্যে নাই মান্যের অবধি, বাঙ্গালায় নেপালের রাজ প্রতিনিধি, এখানে রাজার কাজের যাবতীয় ভার, ইংরেজ লাটের সঙ্গে করে কারবার, সেজন হেতু হেথা সুচরণে ডুটে, বিচারিয়া দেখো যদি ভক্তি থাকে ঘটে, জনাকীর্ণ রাজপথে প্রভুকে দেখিলে, দণ্ডবত প্রণিপাত লুটে পদতলে, শিরে ছত্র শ্রীপ্রভুর নিচে হাতে ধরে, ভক্তির কাহিনী কথা কব পরে পরে। যতদিন যেতে থাকলো তত তিনি শ্রীরামকৃষ্ণের ভাবে ডুবে যেতে থাকলেন। মাস্টার এই আমাদের শ্রীরামকৃষ্ণের যে ডাক্তার ছিলেন মহেন্দ্রলাল সরকার, তিনি যখন প্রথম শ্রীরামকৃষ্ণকে দেখেন তখন তার মনে হয়েছিল যেরকম মথুরা মোহনের কুকুর বেড়াল ছাগল অনেক পোষা এরকম জানোয়ার ছিল, ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণ বোধ হয় তার একটি পোষা পরমহংস, তাই তিনি তাকে সেই দৃষ্টিতে দেখেছিলেন। পরবর্তীকালে যখন শ্যামপুকুর বাটিতে তিনি শ্রীরামকৃষ্ণকে দেখতে এলেন তখন দৃষ্টি বদলে গেল, শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়ের পর একেবারে মানুষটা বদলে গেল। ঠাকুর বলেছিলেন তুমি রসবে, পরবর্তীকালে একা গেছিল তিনি রসে গেছেন। শ্রীরামকৃষ্ণ রসসাগরে যে একবার এসেছে, যে ডুবেছে তার মধ্যে সে রসবেই, তার ভেতরের মানুষের অদল হওয়া বদল হওয়া খুব স্বাভাবিক। পুথিকার লিখছেন যত তিনি তাকে দেখছেন তত তার প্রতি ভালোবাসা জাগছে, তাই মাঝে মাঝে তিনি তার বাড়িতে নিয়ে যেতেন, তাকে নিয়ে গিয়ে তিনি মনোমতো সেবা করতেন, নানা রকম তার স্ত্রী নানা রকমের খাবার খাওয়াতেন। তার মধ্যে একটি গল্প আছে পাঁঠার চচ্চড়ি, সেটা কি জিনিস আমি জানি না, শাক মূলটার চচ্চড়ি শুনেছি, পাঁঠার চচ্চড়ি শুনিনি, সেই পাঁঠার চচ্চড়ি তিনি খাওয়াতেন। বলছেন তাতে ফোড়ন, রান্নায় যে ফোড়ন ব্যবহার হয় পাঁচফোড়ন ব্যবহার হয়, এখানে একটাই ফোড়ন ব্যবহার করে সেটা হচ্ছে ভক্তির ফোড়ন। তিনি যখন রান্না করছেন তার ভেতরে যেন তার ভালোবাসাটা জড়িয়ে আছে। আপনাদের মনে আছে কিনা জানি না, ভৈরবী ব্রাহ্মণী যেদিনকে এলেন দক্ষিণেশ্বরে, তিনি এসে রান্না করে তার ইষ্ট যে শালগ্রাম তাকে তিনি খেতে দিচ্ছেন, তার সেই আটা মাখার ভেতরে যেন ভীষণ ভালোবাসা জড়িয়ে আছে, তার যে ডাল তৈরি করছেন তার মধ্যে খুব ভালোবাসা জড়িয়ে আছেন, সামান্য একটা শাল পাতায় একটু পুরি আর ছোলার ডাল তিনি তৈরি করে দিয়েছেন, কিন্তু সেই প্রত্যেকটা জিনিসের ভেতরে ভালোবাসা জড়িয়ে আছে। কিংবা সেই রামলালা বিগ্রহের সেই যে সাধু জটা বাবা, তিনি যে রান্না করছেন বলছেন যশোদা যে ভালোবাসা দিয়ে শ্রীকৃষ্ণকে খেতে দিতেন ঠিক সেই রকম রামলালাকে যেন সেই ভালোবাসা দিয়ে খেতে দিচ্ছেন। ভগবানকে কি দিচ্ছেন সেটা খুব ইম্পর্টেন্ট নয়, ভগবানকে কেমনভাবে দিচ্ছেন সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আমরা দেখেছি বহু জায়গায় যখন সেই থালা নামানো হয় দেখেছি খটাস করে আওয়াজ করে জগৎবাসীকে দেখানোর যে গাঙ্গুরামে ভালো সন্দেশ দেওয়া হয়েছে এটা থাকে, আবার কোথাও খুব সাধারণভাবে থাকে।
ভক্তি প্রাণামাতাজির জীবনের একটা ঘটনা আমি বারবার বলি, আমার ভীষণ আমাকে খুব আকৃষ্ট করে। নির্ভয় প্রাণামাতাজির স্মৃতি কথায় আছে, তিনি একদিন গিয়েছেন মহারাজের সঙ্গে, মাতাজির সঙ্গে দেখা করতে। মাতাজি তাকে বলছেন, এইমাত্র তুমি এই এলে, এইমাত্র মা ঠাকুরকে একটু জল মিষ্টি দিল। তিনি খুব চমচম খেতে ভালোবাসতেন, ভাবছেন বোধ হয় প্রণাম করি চমচম পাওয়া যাবে। তবে দেখলেন চমচম নয়, বলছেন একটা কালো পাথরের বাটিতে দুখানি বাতাসা দেওয়া রয়েছে, একটি তিনি ওকে দিলেন, একটি তিনি নিজে খেলেন। কিন্তু ওই বাটিতে যে বাতাসাটা দেওয়া আছে আর যে গ্লাসটা মাজা তাতে জল দেওয়া আছে, তার মনে হতে থাকলো যেন কত ভক্তি কত ভালোবাসা দিয়ে ওই সামান্য জিনিসটি দেওয়া হয়েছে, যাতে তার সেই ভক্তি ভালোবাসার স্পর্শে ওই বাতাসাটা অসামান্যে রূপান্তরিত হয়েছে। এই ঘটনাগুলো পড়ার মূল কারণ হচ্ছে আমাদের ভেতরের যে আচরণ সেগুলোর বদল হওয়া, আমরা যেন এমন ভালোবাসা দিয়ে তাকে খেতে দিতে পারি। বলছেন ঠাকুরকে তিনি এত ভালোবাসতেন, মুখ ধোবার পর ঠাকুরকে যাতে দূরে গিয়ে না ধুতে হয়, খাবার পর মুখ ধুতে না হয়, তাই জন্য খাবার আসনের কাছে মুখ ধোয়ার ব্যবস্থা রাখতেন। একদিন ঠাকুর বড় বাইরে গিয়ে ভাব সমাধিতে মগ্ন হয়ে গেছেন, খবর পাওয়া মাত্র তিনি ঠাকুরকে তুলে পরিষ্কার করে বার করে নিয়ে এলেন। অমন যে ব্রাহ্মণ, অমন যে আচারী শ্রীরামকৃষ্ণকে স্পর্শ করছেন ওই অবস্থায়, তার সামান্যতম ঘেন্না হচ্ছে না। শ্রীরামকৃষ্ণকে পরিচ্ছন্ন করছেন, তার সামান্যতম ঘেন্না হচ্ছেন না, তার আমিটা ভুলে গেছেন। স্বামীজি যে সেবার কথা বলছেন না, শিবজ্ঞানে জীবসেবা, সেই শিবজ্ঞানে জীবসেবার মূল কথাটা হচ্ছে নিজেকে ভুলে গিয়ে অন্যের সেবা করা। যতক্ষণ না পর্যন্ত এটা করছি ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু সেবা, কিন্তু যখন আমরা নিজেকে ভুলে গিয়ে সেবা করব তখন হচ্ছে শিবজ্ঞানে জীবসেবা। যে মুহূর্তে আমার আমিটা ছোট হয়ে যাবে তখন আমার উপর যত কিছু পড়বে কোনো সমস্যা হবে না। দেখবেন ফলন্ত গাছ, আম গাছ ফলন্ত, এত ফল তার সে নেমে আসে মাটির পৃথিবীর কাছাকাছি, তাতে যে কেউ তাকে স্পর্শ করে তাকে আস্বাদ করতে পারে। এর অবস্থা ঠিক তাই। বলছেন মানামান নাহি রাজ্য প্রভুর সেবায়, শ্রীপদে এতেক মত্ত ভক্ত উপাধ্যায়, কেউ কেটা নয় বড় কাপ্তেন এখন রাজ দরবারে প্রায় উত্তম আসন। যত তিনি নিজেকে এক্সেল করছেন তত তার নিজেকে আরো ভালো করবার চেষ্টাটা জাগে। আমাদের আত্ম অহংকার এমন একটা কুচ্ছটিকা জাল বিস্তার করে, আমার ভেতরের দোষগুলোকে সে দেখতে দেয় না, সেই কারণে আমরা ভালো হতে পারি না। যে মুহূর্তে আমাদের এই আত্ম অহংকার বিদূরিত হয়, অপসৃত হয়, তখন আমরা আমাদের ভেতরের মানুষটাকে ঠিক ঠিক মতো দেখতে পাই। বলছেন রাজ দরবারে পায় উত্তম আসন, মান্যগণ্য মধ্যে নাই মান্যের অবধি। বাঙ্গালায় নেপালে রাজ প্রতিনিধি বলছেন যতখানি মান পাওয়ার দরকার তিনি ততটা মানি, কিন্তু তাকে দেখলে বোঝা যান তিনি নেপাল রাজে, বাংলায় নেপাল রাজের প্রতিনিধি, একমাত্র প্রতিনিধি যার ক্ষমতা আছে ইংরেজ সরকারের সঙ্গে নেপাল রাজের হয়ে কাজকর্ম বা ব্যবসা কথাবার্তা চালানো। তথাপিও তার এতটুকু নিজের ভেতরে এতটুকু মান নেই। বলছেন জনাকীর্ণ রাস্তায় শ্রীরামকৃষ্ণকে দেখলে তিনি সেই জনাকীর্ণ রাস্তার মধ্যে লুটিয়ে তাকে প্রণাম করেন, নিজের মাথার ছাতা খুলে নিয়ে গিয়ে শ্রীরামকৃষ্ণের মাথায় দেন। এই হচ্ছে তার অবস্থা। আমরা আরেকটা গল্পের একদম সূত্রপাত করে দিয়ে আজকে শেষ করব। হাতে না পাইয়া হরি ভক্ত বর রাম, বড়ই অধীর চিত্ত অশান্তি পরাণ, হাহাকার অবিরাম হৃদয় মাঝারে, কহিল দুঃখের কথা প্রভুর গোচরে। উত্তরে করেন তাহে প্রভু গুণমণি, সকল হরির ইচ্ছা কি কহিব আমি। বিষম সংকট রোগে সূক্ষ্ম নারী বহে, ঋষক হতাশ বলে যদি তাই কহে। শুনিয়া রোগীর যেন বাকি নারী যায়, তেমনি হইল রাম প্রভুর কথায়। প্রতিকার বলছেন ভগবানকে দীর্ঘদিন চাইছেন, স্বপ্নে তিনি মন্ত্র পেয়েছেন শ্রীরামকৃষ্ণের কাছে, তথাপি তার ইষ্ট দর্শন হচ্ছে না। ভেবে দেখুন, আমাদের তো স্বপ্নে নয় বেশ জাগরণে মন্ত্র পেয়েছি, কিন্তু ইষ্ট দর্শনের জন্য আমাদের কোনো ভালোবাসা নেই, আমাদের হলেই হবে, একটা স্ট্যাটাস সিম্বল, আমরা রামকৃষ্ণ সন্ন্যাস থেকে দীক্ষা নিয়েছি। আমার মনে আছে সন্ন্যাসের পর গিয়েছি, সন্ন্যাসের পর ভিক্ষা করতে শেষ দিনে শেষ বাড়িতে গেছি, বেশ ভাঙাচোরা বাড়ির সামনেটা, ভেতরে ঢুকে গেছি, ভিক্ষা চাই বলতে ভদ্রমহিলা প্রায় খুনটি নিয়ে আমাকে তাড়া করে এলেন, আর তার স্প্যানিয়াল কুকুরটাকে ছেড়ে দিলেন, সে আমার সামনে সেই ঝিকিমিকি করে নাচছে, গায়ে ওঠেনি একটুকু ভালো।
তাকে তিনি জিজ্ঞাসা করলাম, বললেন ঢুকে পড়লেই হলো, সে খুঁতি কি এমনি এমনি করছে না জিজ্ঞেস করছে? আমি তো ভাবছি এই মাথার মধ্যে না মেরে দেন তিনি। তারপরে তিনি বল, আমি বললাম যদি কিছু ভিক্ষা টিক্ষা দেন, তো বললেন দেখছি ছেলেটা বসে ভাত ডাল তরকারি খাচ্ছে স্কুলের ড্রেস ট্রেস পরে। তা বললেন যে রান্না বান্না কিছু হয়নি, এখন ঠিক আছে তাহলে একটা টাকা নিয়ে এলাম, টাকা তো নেবো না, এই মুড়ি চিনি যা দিলেন। তখন বললেন ফল নিলে হবে, সেটা খুব মুক্তি বেঁকি, আমি সেটা দেখাতে চাই না আপনাদেরকে। আমি হ্যাঁ দিলে তো ভালোই হয়। তাই টমেটোর চেয়ে বড় একটা মালটা আর একটা এরকম একটা কলা আর একটা শশা তিনি আমাকে দিলেন। আমরা যেরকম রীতি সেরকম হাত জোর করে প্রার্থনা করছি, ঠাকুর আপনাদের কল্যাণ করুন। কারণ কর্তা বুঝছেন তো ব্যাড ইনভেস্টমেন্ট হয়ে গেছে, কারণ আমাদের তখন তো দেখতে বাঁদরের মতো লাগে, গাল ভর্তি দাড়ি মাথা ভর্তি চুল, তারপরে এসব জামা টামা পরা নিয়ে স্মার্ট পোশাক নিয়ে খালি পায়। রামকৃষ্ণ মিশনের সাধু বলে বোঝাই যায় না। এক জায়গায় বলেছিল, বাবা আপনাদের এত অবস্থা খারাপ হলো, পরশু দিন এত খাওয়া দাওয়ান বললে এর মধ্যেই সাধুদের ভিক্ষা করতে পাঠিয়ে দিয়েছে। সেটা অনেক বছর আগেকার গল্প। তা আমাকে তিনি বললেন যে কোথা থেকে এসেছেন, আমাদের আইডেন্টিটি ডিসক্লোজ করা বারণ থাকে। বললাম এই কাছেই একটা আশ্রম থেকে। তখন ভদ্রমহিলা বলছেন, আমরা সবাই জানেন তো রামকৃষ্ণ মিশনের দীক্ষিত, বেলুড় মঠ থেকে আমাদের দীক্ষা, রামকৃষ্ণ বেলুড় মঠ থেকে আমাদের দীক্ষা হয়েছে। আমি হাসছি আর প্রার্থনা করছি ঠাকুর আপনাদের কল্যাণ করুন। এইরকম নয়, এই জিনিসটা আমাদের চাই না। আমরা সত্যি সত্যি ভগবানের কৃপা পেয়েও ভগবানকে পাচ্ছি না বলে আমাদের ভেতরে কষ্ট তৈরি হয় না, যেটা রামের হয়েছে। বলছেন, হাহাকার অবিরাম হৃদয় মাঝারে কহিল দুঃখের কথা প্রভুর গচ্ছে। ভেতরে তার হাহাকার হচ্ছে, ভগবানকে পাচ্ছি না বলে কষ্ট হচ্ছে, এটা দরকার, এটা ডিজায়ারেবল, অথচ এটা হচ্ছে না বলে আমাদের তো কিছু নেই। গুড়ি গুড়ি মরিতায় ইচিমিচি জড়িতায় কানামানি ভব, কানামাছি ভব যাকে পাবে তাকে ছো। হ্যাঁ, আমরা সবের মধ্যেই আছি, কিন্তু আসল যে বস্তু, যে কারণে এত কষ্ট করেছি, আমার গুরু যে এত কষ্ট করে জীবনের বাজি রেখে আমাকে দীক্ষা দিলেন, মা যেরকম জীবনের বাজি রেখে সন্তানকে জন্ম দেন, গুরুও ঠিক সেরকম জীবনের বাজি রেখে দীক্ষা দেন, এটা আমরা বিশ্বাস করি না, তাই আমাদের এত কষ্ট। আমাদের যাবতীয় কৃত পাপকর্ম তিনি সানন্দে গ্রহণ করেন, হজম করেন, আমাদের হয়ে ভোগ করেন, আর তারপরে আমাদের মুক্তির চাবিকাঠি দিয়ে যান। মা যেরকম একসঙ্গে 240টা হাড় ভেঙে যাওয়ার যন্ত্রণা সহ্য করেও আমাদেরকে গ্রহণ করে, জন্মাবার পর কত লাথি মারি তাকে তার ঠিক ঠিকানা নাই, সেগুলো হজম করেন, গুরুও ঠিক মায়ের মতো আমার কৃতকর্মের সমস্ত ফল গ্রহণ করেন, আমার হয়ে তিনি ভোগ করেন, আমার জন্য কল্যাণ প্রার্থনা করেন নিঃশব্দে নীরবে। কিন্তু আমরা একবারও ভগবানের দিকে যাওয়ার জন্য সেই আকুতি আমাদের তৈরি হয় না। বলছেন এর ভেতরে একটা অবিরাম হাহাকার হচ্ছে। ঠাকুরকে গিয়ে তিনি বললেন, ঠাকুর বললেন আমি কি করব, ভগবানের ইচ্ছা, সকল হরির ইচ্ছা কি করিব আমি। বলছেন ভগবানের ইচ্ছা হলে দর্শন হবে, ভগবানের ইচ্ছা না হলে দর্শন হবে না। তিনি তো শিশু বালক বধ, কাউকে দর্শন দেবেন কাউকে দর্শন দেবেন না। ভগবানের কৃপাকে খানিকটাই বর্ষার মেঘের সঙ্গে তুলনা করা হয়। বর্ষার মেঘ ঠিক বোঝে না এখানে জল দেওয়ার দরকার আছে কিনা, যেখানে মনে হয় অঝোর ধারে ধারে। ভগবানও ঠিক সেই রকম, কাকে কৃপা করবেন এ নিয়ে কোনো তার কোনো হিসেব নেই, কিন্তু যখন তিনি ঢালেন অঝোরে ঢালতে থাকেন। বলছেন, বিষম সংকট রোগে সূক্ষ্ম নারী বহে, ভীষক হতাশ হোল যদি তাহি কয়, শুনিয়া রোগীর যেন বাকি নারী যায়, তেমনি রাম হইল রাম প্রভুর কথা। বলছেন যখন পালস দেখা হচ্ছে, পালস দেখতে দেখতে খুব ফেইন্টলি পালস হয়েছে, যখন ডাক্তার সমস্ত আশা ছেড়ে দেন, রোগীর যেরকম মনে হয় যে মৃত্যু এসে উপস্থিত হয়েছে, তিনি যখন আশাহীন অবস্থায় পৌঁছন, রামচন্দ্র দত্তের অবস্থা ঠিক সেরকম। ঠাকুর কোনোরকম আশা দিলেন না, বললেন ভগবানের ইচ্ছা হলে নিশ্চয়ই দর্শন হবে। আসলে ভগবানের ইচ্ছে যে আমার ভেতরে আছে সেইটাকে তিনি জাগাতে চাইছেন। পুথিকার লিখছেন, অবশ্য কম্পিত জিহ্বা না হয় চরণ, অতি কষ্টে কহে রোগী চরম বচন, সেই রূপে প্রভুপদে দত্ত ভক্ত বর, করিতে লাগিল অতি জড়সর স্বর, অনাথ আশ্রয়ে প্রভু দুর্বলের বল, দরিদ্র কাঙালে পথে সহায় সম্বল, হতাশের আশারূপ পিপাসীর বাড়ি, কানা খোঁড়া পতিতের পারের কাণ্ডারি, এই জ্ঞানে এতদিন করি যাতায়াত, এখন কি হেতু শিরে হেন বজ্রঘাত, অধিক কর্কশে প্রভু কন পুনরায়, ইচ্ছা হয় এসো নয় না এসো কেথায়, হইয়াছে এতখানি বয়স আমার, লই নাই কারো কিছু কিছু খাই কার। পুথিকার বলছেন একবারে শেষ অকুলের আশা ধরবার জন্য যেরকম আমরা ডাক্তারকে বলি, এত পয়সা খরচা করে আপনার কাছে এলুম, এত পিটি দিয়ে এলুম,
আমরা তো হামেশাই বলে থাকি ডাক্তারকে, মানে ডাক্তার MBBS পড়েনি, আমরাই MBBS পড়েছি, ওগুলো এমনি বসে থাকে। তাদের বলি হ্যাঁ কিছু চিকিৎসা করতে পারলেন আপনার কাছে যে নিয়ে এলুম, ইনিও ঠিক সেরকম বললেন, আমি তো ভেবে রেখেছি আপনি অনাথের আশ্রয়, আপনি দুর্বলের বল, আপনি দরিদ্রের কাঙালের পথের সহায়, আপনার কাছে আমি আশা পাবো বলে এসেছি, আপনি এরকম হতাশার কথা বলছেন, এই জ্ঞানে আপনি আমায় মুক্তির পথ দেখাবেন, এই জ্ঞানে তো আপনার কাছে যাতায়াত করি, আপনি এখন এরম বললে তো হবে না। ঠাকুর আরও কর্কশ করে বললেন, বললেন দেখো বাবু আসতে হলে এসো, না আসতে হলে এসো না, তোমার আমার পয়সায় খাইও না পড়িও না, কি ভয়ানক কথা, ইচ্ছা হয় এসো নয় না এসো হিথায়, হইয়াছে এতখানি বয়সও আমার, লই নাই কারো কাছে কিছু খাই নাই কার, যে আমার এত বড় বয়স হয়ে গেল কারুর পয়সায় খাইনি পড়িনি, নিজের পয়সায় খাই পড়ি, তোমার যদি আসার ইচ্ছা হয় এসো, না আসার ইচ্ছা হয় এসো না, আমার তাতে কিচ্ছু এসে যাবে না। এত আঘাত করছেন কেন? তার ভেতরের যে সাধক সত্তা তাকে জাগরণ করবেন বলে। পুথিকার লিখছেন, শুনে সিংহরাঙ্গ রাম উঠে কাঁপি কাঁপি, রুষ্ট বাক্যে শ্রীপ্রভুর বাজে বজ্রাদপি, বাহিরে আসিয়া মনে করে বার বার, বাহিরে আসিয়া মনে করে বারে বারে, ধরণে বিদীর্ণ হও প্রবশী ভিতরে, সন্নিকটে সুরধ্বনি ভাবে আর বার, সলিলে ডুবিব প্রাণ রাখিব না আর, প্রাণ বিসর্জনে রাম যুক্তি করি স্থির, ঘরে না ফিরিয়া রহে মন্দির বাহির, সময় বিগতে প্রাণে আইল মমতা, মনে পড়ে স্বপ্নে প্রাপ্ত মন্তরের কথা, বিচারিয়া নিজ মনে করিলেন সার, মরিত মরিব মন্ত্র দেখি একবার, ভাগ্যবান স্বপ্নে মন্ত্র পাই যেই জন, অপর কাহার নয় প্রভুর বচন, এত ভাবি জপিতে লাগিল প্রাণপণে, মরণ প্রতিজ্ঞ রাম মন্ত্র সঙ্গপণে, অতিশয় ঘোর নিশি নিশীথের কাল, চুপ ধরা গায়ে পড়া আধারের জল, ঘুমন্ত জীবন্ত যত প্রাণান্তের প্রায়, কলনতি কাছে গঙ্গা শব্দ নাহি তায়, শরীর শয্যা যেন ঘুমে অচেতন, পান্থশালে পরিশ্রান্ত পথিক যেমন, চিরকাল চলা বায়ু মহানিদ্রা যায়, সুকোমল সুশীতল গাছের পাতায় গম্ভীর নীরব ভাব জড়তি চেতনে, শান্তিময়ী সুষুপ্তি বিরাজ সর্বস্থানে, শান্তি নাহে তাহে যিনি শান্তির আকর, সর্বশান্তিদাতা প্রভু পরম ঈশ্বর, দুঃখ ফেন নিমসজ্জা প্রভুর আমার, ছটফট গোটা রাতি নিদ্রা নাহিয়ার, মুহুর মুহু সচঞ্চল উচাটন মন, সিদ্ধ মন্ত্র শ্রীরামের জপের কারণ, থাকিতে না পারি আর হইলা বাহির, একবারে রাম যেথা তথায় হাজির, বিষাদ আশঙ্কা নাশ ভরসায় ভরা, শ্রীপ্রভুর সুমধুর বাক্যের চেহারা, তাহে বলে রামে আপন, তাহে বলিলেন রামে আপনার ঘরে, কিছুদিন ঈশ্বরের ভক্ত সেবিবারে, সাধনা স্বরূপ ভক্ত সেবাচরণ, আত্মগণ পক্ষে লাগে বিষম বন্ধন, ভক্ত সেবায় কি ভাবা ভাবে দত্তরাম, এ আবার কি বা জ্বালা দিলা ভগবান, অর্থ ব্যয় অতিশয় জঞ্জাল দরুন, যা হোক করিতে হবে প্রভুর হুকুম, অর্থাশক্তি বড়ই বিপত্তি ভক্ত জনে, ঈশ্বরে না হয় মতি যদি হাটানে, তাই ভক্ত সেবা বিধি দিলা ভগবান, আসক্তি হইতে রামে করিবারে ত্রাণ, সংসারী বেশে রাম ছেলে পুলে বাড়ি, শরীরে শনিত বুঝে এক কড়া করি, শুন মনে কেমনে আসক্তি কইলা দূর, ভবের কাণ্ডারি প্রভু দয়ালু ঠাকুর। তাকে খুব সে বকুনি দিলেন, বকুনি দেওয়ার পর তার খুব মন খারাপ হয়ে গেল, বললো এ শরীর আর রাখবো না, ছি 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 ছি, আমাকে এইরকম ভাষায় বললেন, আমাদের হয় এরকম যখন ভগবান আমাদের এরকম আঘাত দেন, আর গাঙ্গুর আমি সরবত রসগোল্লা টসগোল্লা খাওয়াবো না, আর আমপানা খাওয়াবো না, এই গরমকালে থাকো তুমি ঠান্ডা জল খেয়ে, কলের কর্পোরেশনের কলের জলের ঠান্ডা জল খেয়ে থাকো। কিন্তু ইনি মনে করতে থাকলেন যে যাকে মন খারাপ হয়ে গেছে, মনে করলেন যে এবার আমি এ শরীর রাখবো না, এত অপমান করলেন ভগবান, আমি এই শরীর ত্যাগ করে দেবো, তাই তিনি মন্দিরেই থেকে গেলেন, মন্দিরের বাইরে তিনি থাকলেন। কিন্তু অদ্ভুত, মন্দিরের বাইরে থাকতে থাকতে হঠাৎ তার মনে হলো, সময়ে আবিগতে প্রাণে আইল মমতা,
মনে পড়ে স্বপ্নে প্রাপ্ত মন্তরের কথা, বিচারিয়া নিজ মনে করিলেন সার, মরিত মরিব মন্ত্র দেখি একবার, ভাগ্যবানে স্বপ্নে মন্ত্র প্রায় যে জন, অপর কাহারও নয় প্রভুর বচন। তার মনে হলো ঠিক আছে মরবার আগে একটু মন্ত্র জপ করি, কারণ এই মন্ত্র তো সাধারণ নয়, ভগবানের দেওয়া মন্ত্র, স্বপ্নে প্রাপ্ত মন্ত্র, ঠাকুর বলেছেন ভাগ্যবানে স্বপ্নে মন্ত্র পায়, অথবা আমি তো ভাগ্যবান, আমি তো সেই মন্ত্র জপ করে দেখি না কেন। তিনি মন্ত্র জপ করছেন, কি সুন্দর বর্ণনা, আমাদের কি এরকম বোধ হয়, এটা কিন্তু ভাবার জিনিস, যদিও খুব পোয়েটিক, কিন্তু দেখুন মন এমন চীন রাজ্যে চলে গেছে তার মনে হচ্ছে যেন এরকম হচ্ছে। বলছেন মরণ প্রতিজ্ঞ রাম মন্ত্র সঙ্গোপনে অতিশয় ঘোর নিশি নিশীথের কাল, চুপে ধরা গায়ে পড়া আধারের জল, ঘুমন্ত জীবন্ত যত প্রাণান্তের প্রায়, কল নদী কাছে গঙ্গা শব্দ নাহিয়ায়, সলিল শয্যায় যেন ঘুমে অচেতন, পান্থশালে পথশ্রান্ত পথিক যেমন। এমন মন গভীর রাজ্যে চলে গেছে, পাশ দিয়ে যে হু হু করে গঙ্গা বয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন গঙ্গা যেন বইছে, তাতে একটুও শব্দ হচ্ছে না। বলছে সারাদিন ঘুমে ঘুমে ঘুরে ঘুরে পথিক যেরকম পান্থশালায় এসে অচেতনভাবে নিদ্রিত যায়, ঠিক সেই রকম গঙ্গাও যেরকম শান্ত হয়ে গেছে, গঙ্গার যে আওয়াজ তার কানের কাছে প্রবেশ করছে না, ভেবে দেখুন কি গভীর ভাব। বলছেন চিরকাল চলা বায়ু মহানিদ্রা যায়, সুকোমল সুশীতল গাছের পাতায়, গভীর নীরব ভাব জড় কি চেতনে, শান্তিময়ী সুষুপ্তির বিরাজ সর্বস্থানে। বলছেন বায়ু যে চলাচল করছে, পাতা যে নড়ছে, সেসব তিনি কিচ্ছু বুঝতে পারছেন না, তার মন এক গভীরভাবে সমাহিত হয়ে গেছে। বলছেন কেবল একজনের মনে শান্তি নাই, কে তিনি? শান্তি নাই তাহে যিনি শান্তির কারণ, সর্বশান্তিদাতা প্রভু পরম ঈশ্বর। বলছেন তার মনে একমাত্র শান্তি নেই, যিনি সর্বাইকে শান্তি দিতে পারেন, তার মন অচঞ্চল হয়ে উঠেছে এই মন্ত্র জপের ফলে। তার শয্যায় তিনি ঘুমোতে পারছেন না, গোটা রাত ছটফট করছেন, অবশেষে তিনি ধীর পদে রামচন্দ্রের কাছে এলেন। তারপরে রাম তাকে দেখে একেবারে রাম যেথা তথায় হাজির, বিপদ বিষাদ আশঙ্কা নাশ ভরসায় ভরা, শ্রীমধুর শ্রীপ্রভুর সুমধুর বাক্যের চেহারা। তিনি কথা বলতে থাকলেন, সে কথা কেমন? বলছেন কথা হচ্ছে এই রকম যে কথায় বিষাদ নাশ হয়, আপনার কথা মৃত পড়ে দেখবেন আপনার মনের দুঃখ সম্পূর্ণভাবে চলে যাবে। বলছেন প্রথম হয় বিষাদ নাশ, তারপরে কি হয়? বলছেন আশঙ্কা নাশ, কোন একটা অনাগত বিপদ হবে সেই আশঙ্কা কেটে যায় যে ভগবান আমার সঙ্গে আছে, আমার কি বিপদ। আর দুই হচ্ছে নিজের ভেতরে এই ভরসা জাগে, আমি সমস্ত কিছুকে সব জিনিসকে অতিক্রম করে যেতে পারবো, সেই শক্তি আমার ভেতর আছে। শ্রীপ্রভুর মধুর বাক্য, মধুর বাক্যের চেহারা। তিনি বললেন তোমাকে আমি একটা কথা বলি, যাও বাড়ি ফিরে যাও, গিয়ে কিছুদিন ঈশ্বরের ভক্তের সেবা করো। রামচন্দ্র মহাকৃপণ ছিলেন, ভীষণ কৃপণ, এত কৃপণ তার হাত দিয়ে পয়সা গুলত না, কি করে অর্থ সঞ্চয় করবেন, কি করে যে মন ভগবানকে দেওয়ার কথা সেই মন অর্থ জোগাড় আর তার সঞ্চয় নিমিতে ছিল। শ্রীরামকৃষ্ণ যেন তারই বন্ধনটা খুলে দিলেন, ভক্ত সেবা করতে থাকো। তার খুব দুঃখ হতে থাকলো, সাধন স্বরূপ ভক্ত সেবা আচরণ আত্মগণ লাগে পক্ষে লাগে বিষম বন্ধন, ভক্ত সেবা একই বাবা ভাবে দত্ত রাম, এ আবার কি জ্বালা দিলা ভগবান, তুমি আমায় কি জ্বালা দিলে, কত কাণ্ড করে রোজগার করি, কত কাণ্ড করে সেগুলোকে জমাই, কত কাণ্ড করে ফিক্সড ডিপোজিট করি, কত কাণ্ড করে এটার ইন্টারেস্ট জোগাড় করি, সব খরচ করবার কথা বলে, এ ভগবান আমার কি হবে। কিন্তু তার এই যে তিনি এই যে ভক্ত সেবা করতে চাইলেন, তার ভেতরে যে অর্থের প্রতি যে ভালোবাসা, যে কারণে তিনি ভগবানের কাছে যেতে পারছেন না, সেই বন্ধনটা উন্মুক্ত করে দিলেন। যা হোক করিতে হবে প্রভুর হুকুম, অর্থাশক্তি বড়ই বিপত্তি ভক্ত জনে, ঈশ্বরে না হয় মতি যদি ইহা টানে, তাই ভক্ত সেবা বিধি দিলা ভগবান, আসক্তি হইতে রামে করিবারে ত্রাণ। আসক্তি স্বরূপ শ্রীরাম রামে রামচন্দ্রের এক মুক্তির পথ তিনি দেখালেন, যে এই পথ দিয়ে যে মুহূর্তে মন আসক্তি শূন্য হবে, মনটা একবারে ঝকঝকে হবে, তখন ঈশ্বরের নাম করলে ঈশ্বর দর্শন হবে। শুনো মন কেমনে আসক্তি কইলা দূর, ভবের কাণ্ডারী প্রভু দয়ালু ঠাকুর। ভবের কাণ্ডারী তিনি কীরকমভাবে আসক্তি শূন্য করে দিলেন, এই গল্প আপনাদের বলবো আবার আগামী মাসের
শেষ বুধবার, খুব সম্ভবত তারিখটা হচ্ছে, একটু মনে রাখবার চেষ্টা করবেন, ঝরঝর বৃষ্টি তুফান যাই হোক না কেন, 27 মার্চ আপনাদের সঙ্গে শ্রী ভগবান চাইলে আবার দেখা হবে। আজকের মতো পুঁথিপাঠ আমরা এখানেই শেষ করছি। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাকে অধম, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।